অনুষ্ঠানের একমাত্র অ্যাওয়ার্ড প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাডজুডিকেটরদের বিবেচনায় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এফসি খুলনা চেজ নাম্বার এইট মোহাম্মদ আবদুল্লাহ কংগ্রাচুলেশন তাকে গাছে আমন্ত্রণ জানাচ্ছি অতিথি জনাব মুস্তফা কামাল সাবেক তারকা ফুটবলার তার হাত থেকে ক্রেস্ট তিনি গ্রহণ করছেন এফসি খুলনা হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এবং সেরা খেলোয়াড় তিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকার তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহাম্মদ স্পোর্টিং ক্লাব লিমিটেডের এককালের নন্দিত ফুটবল তারকা এবং টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা আমাদের সবার প্রিয় জনাব মুস্তফা কামাল আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছেন ইনশাআল্লাহ খুব ভালো লাগলো এই ধরনের একটা অনুষ্ঠান দেখে বিশেষ করে আমাদের তো জুনিয়র লেভেলে কোনো ট্রেনিং হয় না এই যে উদ্যোগ যেটা বসুন্ধরা কিংসের সহযোগিতায় এটা করতে পারলো সাপোর্টার্স ফোরাম আমি এটা ভীষণভাবে আনন্দিত এবং এই ধরনেরই ইয়ে হওয়া উচিত এটা এটা শুধু এখানে কেন এটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব আছে এটাকে ধরে রাখার কামাল ভাই একটা বিষয় লক্ষণীয় আমরা জানি আপনি দীর্ঘদিন সেবা দিয়েছেন খেলোয়াড় হিসেবে ঢাকা ক্লাব লিমিটেড হয়ে এবং এদের মধ্যেই কিন্তু আমি ধারাবর্ষে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন তো এখান থেকে যদি হান্টিং করে খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসা হয় তাদেরকে যদি পরবর্তীতে ভালো নার্সিংটা দেওয়া যায় আমার মনে হয় আপনি কি মনে করেন না যে তারা আগামীতে ক্লাব ফুটবল তথা জাতীয় দলকে সার্ভিস দেবে আমি 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 অবশ্যই খুশি হব যে আমার মনে হয় বারোটা টিম এখানে আসছে তো বারোটা টিমের মধ্য থেকে যদি সিলেকশন করে ট্রেনিংয়ের জন্যে এটা দীর্ঘদিন ট্রেনিং করে করলে অবশ্যই ভালো টিম হবে এবং খেলোয়াড়ও ভালো খেলোয়াড় বের হবে দীর্ঘদিন পর আমরা দেখলাম যে দেশের বারোটা একাডেমিকে নিয়ে ফুটবল সাপোর্টার সাপোর্টারদের কাজটা কিন্তু গ্যালারিটাকে মাতিয়ে রাখা তারা এখন অর্গানাইজের হচ্ছে কতটা পজিটিভ মনে হচ্ছে আপনার কাছে এই আয়োজনটা আসলে সাপোর্টার কিন্তু এটা সংগঠন সাংগঠনিকভাবে আসা উচিত নয় এর আগে আমরা দেখছি মহামারান যখন খেলছি হাজার হাজার সাপোর্টার আমাদের খেলার জন্য খেলা দেখার জন্য মাঠে আসছে কিন্তু সেই সেই উদ্যোগটা এখন আর নেই মাঠে দেখা যায় ফুটবল খেলা হলেও সাপোর্টার কম তো সাপোর্টার বাড়ানোর জন্য যে উদ্যোগ তারা নিচ্ছে এটা অত্যন্ত ভালো উদ্যোগ বসুন্ধরা কিংস আপনি জানেন যে প্রথম আবির্ভাবেই তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীনতা কাপের রানার্স এবং তারা শুধু ক্লাব হিসেবেই নিজেদেরকে এগিয়ে নিচ্ছে না তারা পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন এজ গ্রুপ টুর্নামেন্টকে প্রেটোনাইজ করার জন্য তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করছে এবং এই টুর্নামেন্টে সাকসেস করবার জন্য তারা এগিয়ে আসে বসুন্ধরা কিংস সম্পর্কে আপনার বললাম বসুন্ধরা কিংসকে আমি সাধুবাদ জানাই এই যে ফুটবলে একটা পরিবর্তন তারা আনছে এবং সেটা শুধু ফুটবলের পরিবর্তন না সার্বিকভাবে ফুটবলের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক উপরে উঠছে আস্তে আস্তে এবং তারা যদি এটা নিয়ে থাকে এবং আমরা যদি তাদেরকে সহযোগিতা করি অবশ্যই ফুটবল আবার আগের মতো সেই ইয়েতে ফিরে আসবে আপনি নিজে খেলোয়াড় ছিলেন এখন আপনি লিজেন্ডের তালিকায় বাংলাদেশের ফুটবলে এখনকার যে অবস্থা আপনাদের সময় যে উত্তেজনাটা ছিল গ্যালারি ভর্তি দর্শক সেরকম সুন্দর ফুটবল এখন কিন্তু সেটা তেমন একটা দেখা যায় তারপরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে যারা ফুটবলে কাজ করেন তারা আপনার চেষ্টা করছেন সেই পুরনো জায়গা অর্থাৎ আপনাদের সেই জায়গাটাই ফুটবলকে নিয়ে যাওয়ার জন্য সাবেক ফুটবলার হিসেবে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কি কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন যেখান থেকে অন্তত বাংলাদেশের ফুটবলটা সেই জায়গাটায় যেতে পারবে আমি মনে করি যেই উদ্যোগ নিচ্ছে বসুন্ধরা কিংস এবং সাপোর্টার্স ফোরাম এই এটাকে যৌথভাবে যদি ধরে রাখা যায় দীর্ঘদিন দীর্ঘ পরিকল্পনা করে তাহলে কিন্তু ফুটবল অনেক এগিয়ে যাবে সাপোর্টার্স ফোরামের এই ধরনের কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি সাধারণত এ ধরনের কোথাও এ ধরনের ফোরামের পক্ষ থেকে সাপোর্টারদের পক্ষ থেকে হয় না কিন্তু আমাদের এটা নতুনভাবে এটা সৃষ্টি হয়েছে যে জন্য আবারও বলি আমি সাধুবাদ জানাচ্ছি যারা কামাল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ